আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এ পর্যন্ত মোট নিহত 224 সেনা, গাজায় ইসরায়েলের আরো এক কমান্ডো অফিসার নিহত। এরপর জানিয়ে দিব, হুতিদের ড্রোন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা। আরো জানিয়ে দিব, হুতিদের শক্ত জবাব, এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এদিকে ইউক্রেনের জন্য 50 বিলিয়ন ইউরো তহবিলে রাজি ইইউ নেতারা। এরপর জানিয়ে দিব, ইরান ও সৌদি পররাষ্ট্র মন্ত্রী টেলিফোন আলাপ, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের উপর রিয়াদ ও তেহরানের গুরুত্বারোপ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে $300 কোটি অস্ত্র বিক্রি আটকে দিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এ পর্যন্ত মোট নিহত 224 সেনা, গাজায় ইসরায়েলের আরও এক কমান্ডো অফিসার নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের দখলদার সেনারা জানিয়েছে, গতকাল বুধবার গাজার দক্ষিণে এই রিজার্ভ সেনা নিহত হন। যদিও টাইমস অফ ইসরায়েল এই সেনা কর্মকর্তা কোথায় নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেনি, তবে গত কিছুদিন ধরে খান ইউনিস শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং সেখানে মঙ্গলবার অন্তত 2 সেনা নিহত ও 3 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যম নিহত সেনা কর্মকর্তার পরিচয় তুলে ধরে বলেছে, 36 বছর বয়সী মেজর ইজহার হফম্যান ইসরায়েলের বিমান বাহিনীর এলিট শালদাক ইউনিটের কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে 224 সেনা নিহত হল। তবে হামাস বলছে, গাজায় ইসরায়েলে আরো অনেক বেশি সেনা নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েল ও আমেরিকা ব্যাপক তৎপরতা চালাচ্ছে, তখন ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন জোরদার করেছে। হামাসও পাল্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। গত কয়েকদিনে বিশেষ করে দক্ষিণ গাজায় ইসরায়েলে অনেক সেনা নিহত হয়েছে। পাশাপাশি প্রতিদিন ইসরায়েলের গর্বের বস্তু মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্র পার্স টুডে। হুতিদের ড্রোন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের 10টি ড্রোনের বিরুদ্ধে নতুন হামলা চালিয়েছে। পাশাপাশি একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও হামলা চালিয়েছে বাহিনীটি। সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার মার্কিন বাহিনী হুতিদের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও 10টি ড্রোন লক্ষ্য করে হামলা চালায়। এসব ড্রোন এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও নৌবাহিনীর জাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এটি আরো বলছে, পদক্ষেপটি নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করবে এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরো নিরাপদ করে তুলবে। এ অঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বন্দ্ব যতই বাড়ছে, ততই বিশ্ব বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি উত্তেজনাও বাড়ছে। সেন্ট্রাল কমান্ড এর আগে বলেছিল, তাদের একটি জাহাজ হুতিদের জাহাজ বিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘণ্টা না পেরোতে 3টি ইরানি ড্রোন ভূপাতিত করে। তবে তারা এটি স্পষ্ট করেনি যে এসব ড্রোন হামলাকারী ড্রোন নাকি নজরদারি ড্রোন ছিল। মঙ্গলবার হুতিরা বলেছিল, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে একটি অভিযান চালিয়ে আমেরিকান একটি বাণিজ্যিক জাহাজকে আঘাত করে। হুতিদের শক্ত জবাব, এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার টেলিভিশনে সম্প্রসারিত এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে। জেনারেল সারিয়ে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী নিজেদের মাতৃভূমি রক্ষার যেমন অধিকার রয়েছে, তেমনি ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন অটুট থাকবে। সূত্র পার্স টুডে। ইউক্রেনের জন্য 50 বিলিয়ন ইউরো তহবিলে রাজি ইইউ নেতারা।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে 50 বিলিয়ন ইউরো সহায়তা তহবিল দিতে রাজি হয়েছেন। তহবিলটি এর আগে হাঙ্গেরি আটকে দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি এ তহবিলের জন্য স্বাগত জানিয়ে বলেন, এটি তার দেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলছে, তারা আশা করছে তহবিলের প্রথম কিস্তি মার্চে পাওয়া যাবে। ডিসেম্বরে ইউরোপীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনের মতো হাঙ্গেরির প্রধানমন্ত্রী আবারও তহবিলটি আটকে দেবেন কিনা সেই শঙ্কা ছিল। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তিনি বলেছিলেন, তিনি ইউক্রেন নিয়ে জোটের নীতি নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করতে চান। সেবার তিনি কিয়েভের জন্য পরবর্তী 4 বছরে অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন। তহবিলটির মাধ্যমে আগামী 4 বছর পেনশন, বেতন ভাতা সহ অন্যান্য খরচ নির্বিহারে সাহায্য করবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক্স হ্যান্ডেলে লেখেন, ইউরোপের জন্য অ্যাক্টিভ আলো দিন। মানবাধিকার ও দুর্নীতির বিষয়ে উদ্বেগের কারণে ইইউ হাঙ্গেরির জন্য 20 বিলিয়ন ইউরো তহবিল আটকে রেখেছে। ইউরোপীয় নেতারা ডিসেম্বরে ইউক্রেনের জন্য ইইউ সদস্যদের আলোচনা শুরুর বিষয়ে সম্মত হন। এ সিদ্ধান্তকে দেশটির বিজয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার নতুন তহবিলে রাজি হওয়ার ঘোষণা এল। ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের উপর রিয়াদ ও তেহরানের গুরুত্বারোপ। গাজায় ইহুদিবাদী ইসরায়েলে চলমান গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের অব্যাহত বর্বরতার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান উদ্বেগ প্রকাশ করেন। গাজার ওপর ইসরায়েলে যে দীর্ঘদিনের অমানবিক অবরোধ রয়েছে তা প্রত্যাহারের প্রয়োজনীয়তা এবং গাজা যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দুই মন্ত্রী বলেন, গাজা যুদ্ধ বন্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বৃহৎ অঞ্চলে শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি। দুই মন্ত্রী লোহিত সাগরের পরিস্থিতি এবং ইরান এবং সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। সৌদি আরব এবং ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে তাতে দুই মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। পবিত্র মক্কা ও মদিনায় ইরানি নাগরিকদের ওমরাহ পালনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ সময় আমির আবদুল্লাহিয়ান সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। সূত্র পার্স টুডে। ভারতে $300 কোটি অস্ত্র বিক্রি আটকে দিল যুক্তরাষ্ট্র। ভারতে $300 কোটি অস্ত্র বিক্রি আটকে দিল আমেরিকা। খলিস্তানি নেতা গুরুপদবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত নাকি ভারতকে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করা হবে না। দ্য ওয়্যার সূত্রে এমনটাই খবর। সাম্প্রতিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করে ওয়াকিবহাল মহল। আমেরিকার কাছ থেকে $3 বিলিয়ন অর্থাৎ $300 কোটি ড্রোন কিনত ভারত। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কথা ছিল 31 MQ সি গার্ডিয়ান এবং স্কাই গার্ডিয়ান কিনবে নয়াদিল্লি। এর মধ্যে 15টি সি গার্ডিয়ান পেতে নৌবাহিনী এবং 8টি স্কাই গার্ডিয়ান পেতে বিমান বাহিনী। এবার সেই ড্রোন সরবরাহ আটকে দিল ওয়াশিংটন। শুধু ড্রোন নয়, সমুদ্রে টহলদারি বিমান PIITIO কেনার কথা ছিল, কিন্তু সেই চুক্তির বাস্তবায়নে এবার আটকে গেল। দ্য ওয়্যার সূত্রে খবর, পান্নুনকে হত্যা চেষ্টার খবরে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ ভারতের উপর ক্ষুব্ধ। তারাই অস্ত্র কেনার বিষয়টিকে আটকে দিয়েছে। এখন দেখার নয়াদিল্লি কিভাবে পুরো বিষয়টির মোকাবেলা করে। সম্প্রতি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান নাম না করে রিপোর্টে গুরুপদবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশ্য আসার পরে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। মার্কিন সরকারি কৌশলী অভিযোগ এনেছে, ভারতীয় সরকারের এমন এক কর্মীর সঙ্গে যৌথভাবে মার্কিন ও কানাডার দ্বৈত নাগরিকত্ব খলিস্তানি জঙ্গি গুরুপদবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেন ভারতীয় যুবক। এই অভিযোগে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত নাকি নয়াদিল্লিকে ড্রোন সরবরাহ করবে না আমেরিকা। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন। তাদের কার্যকারিতায় বিশ্বের নজর কেড়েছে, তাই চীন সীমান্তে নজরদারির জন্য এই ড্রোন কেনার পরিকল্পনা করেছিল নয়াদিল্লি। মনে করা হচ্ছিল যুদ্ধ পরিস্থিতিতে মুহূর্তে ছবি পাল্টে দিতে পারে এই ড্রোন। আর পুরো বিষয়টির মেরুদণ্ড ছিল মার্কিন ড্রোন গুলি। এখন সেই চুক্তি আটকে যাওয়ায় ভারতের সেই পরিকল্পনা বেশ ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল।